नमस्कार बंधुरा, आमी आपनादेर एस्ट्रो फ्रेंड डॉक्टर श्री सुब्रत और सम्पूर्ण आध्यात्मिक एवं ज्योतिष सम्पर्कित वीडियो देखार जन्य आमार चैनले आपनादेर जानाई स्वागत। ईश्वर आमादेर एई पृथिवीते पाठिएछे सुंदरभावे जीवन के उपभोग करार जन्नो, ताई प्रतिटी मुहूर्त आमादेर उचित खुशीते जीवन जापन करा। किन्तु जदि आमरा खुशीर किछु काजकर्म करी ताहले होते पारे आमरा खुशीते थाकते पारी, किन्तु आमरा जदि प्रतिटा काज खुशी खुशी मने करी ताहले आमादेर जीवन अत्यंत खुशीते भरे जाबे। ताई आपनादेर बोलबो बंधुदेर जे प्रतिटी काज खुशी मने करुन, ताहले देखबेन आपनार जीवनटा खुशीते भरे जाबे। नमस्कार बंधुरा, आमी डॉक्टर श्री सुब्रत और आपनारा देखछेन श्री सुब्रत एस्ट्रोलॉजिकल कन्सालटेंसि। राशिफलेर एई विशेष अनुष्ठाने आपनादेर जानाई स्वागत। प्रतिदिनेर राशिफल आपनादेर जन्मकुंडलीर चंद्र राशि सापेक्षे आलोचना करी और जादेर जन्मकुंडली नेई तादेर नामेर आद्याक्षर अनुसारे जे राशि हबे सेई विशेष राशि अनुसारे अवश्यई शुनुन। প্রতিদিনের মতো রাশিফল শুরুর আগে আজকের দিনের বিশেষ পঞ্চাঙ্গ নিয়ে আলোচনা করব এবং গ্রহগত অবস্থান কি আছে সে বিষয় নিয়ে আলোচনা করব। আজ আপনাদের সঙ্গে আলোচনা করছি 18 আগস্ট 2020 মঙ্গলবারের বিশেষ রাশিফল সম্পর্কে। আজ সকাল 10:39 পর্যন্ত চতুর্দশী তিথি থাকবে আর ঠিক তারপরেই শুরু হবে অমাবস্যা তিথি। আর এই বিশেষ অমাবস্যা হলো কৌশিকী বা কৌশিয়াং অমাবস্যা তিথি। চন্দ্রদেব আজ সম্পূর্ণ দিন অশ্লেষা নক্ষত্রে অবস্থান করবে। আজ গ্রহ দ্বারা সৃষ্ট ভাসি যোগ এবং বুধাদিত্য যোগ রয়েছে। আপনার যদি রাশি মেষ, কর্কট, তুলা এবং মকর রাশি হয়, শশযোগ এবং রুচক যোগের বিশেষ সুযোগ সুবিধা আপনারা পাবেন। এবং আপনার রাশি যদি মিথুন, কন্যা, ধনু কিংবা মীন হয় তাহলে আপনারা হংসযোগের বিশেষ সুযোগ সুবিধা পাবেন। আজও বৃহস্পতি এবং কেতুর বিশেষ চণ্ডাল দোষ সূচিত হচ্ছে নিজ গৃহে অর্থাৎ ধনুরাশিতে। আজ সম্পূর্ণ দিন চন্দ্রদেব কর্কট রাশিতে অবস্থান করবে স্বগৃহে। যদি আজ আপনারা কোনো শুভ কাজ করতে চান তাহলে অবশ্যই এই বিশেষ সময় দেখুন। 12:15 থেকে দুপুর 2 পর্যন্ত এই বিশেষ সময় অমৃত যোগ, কিন্তু দুপুর 3 থেকে 4:30 পর্যন্ত কোনো শুভ কাজ করবেন না, কারণ এই সময় রাহুকাল। রাহুকালে কোনো ধরনের শুভ কাজ বা মাঙ্গলিক কাজ শুরু করা উচিত নয় বা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, মিটিং কিংবা গুরুত্বপূর্ণ কাগজপত্রে সিগনেচার না করাই উচিত। প্রথমেই শুরু করব মেষ রাশির জাতক জাতিকাদের বিষয়ে। সুখ এবং সুবিধাকে বৃদ্ধি করার প্রয়োজন নেই, বরং যেটুকু সুখ সুবিধা পেয়েছেন সেগুলো আপনি গ্রহণ করার চেষ্টা করুন এবং তার সম্পূর্ণ আনন্দ উপভোগ করুন, এমনটাই আশীর্বাদ দেবেন চন্দ্রদেব আজ। যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন অধিক লাভের আশায় গুরুত্বপূর্ণ কাজ আপনি নাও করতে পারেন। কর্মক্ষেত্রে সঠিক সময়ে কাজ সম্পন্ন করতে আপনি অবশ্যই আপনার মনকে কেন্দ্রীভূত করুন, কনসেন্ট্রেট করুন, না হলে কিন্তু সমস্যায় পড়বেন। এবং বিবাদ থেকে সর্বদা আপনি নিজেকে দূরে রাখুন। এবং সেই সাথে বলবো মুখের প্রতি আপনি লাগাম দিন, শব্দের প্রতি লাগাম দিন। সামাজিক সম্পর্ককে আরও উন্নতি ঘটানোর জন্য যা করা উচিত তাই আপনি আজ করবেন। তবে বর্তমান যে পেন্ডেমিক পরিস্থিতি চলছে সেই বিষয়টা মাথায় রাখবেন, মানুষের সঙ্গে খুব কাছাকাছি সম্পর্ক তৈরি করবেন না, সোশ্যাল ডিস্ট্যান্সিং অবশ্যই মেনটেন করবেন। মন মানসিকতা ভালো রাখার জন্য অবশ্যই আপনি যোগা, প্রাণায়াম, মেডিটেশন অবশ্যই করুন এবং ভালো বই পড়ুন, এবং তার জন্য বিশেষ সুযোগ আপনি অবশ্যই পাবেন। এবং সেই সাথে আপনি কো কারিকুলাম অ্যাক্টিভিটির সঙ্গে নিজেকে যুক্ত করুন। আপনাদের জন্য শুভ রং হলো পার্পেল এবং শুভ সংখ্যা হলো নাম্বার 5 হলো আপনাদের শুভ সংখ্যা। পরবর্তী যে রাশির কথা বলবো তা হলো বৃষ রাশি। চন্দ্রদেব আজ আপনাকে অনেকটা সাহসী করতে পারে, তবে অহংকারকে আপনি মনে জায়গা দেবেন না আজ। যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তারা আর্থিক বিষয়ে কিছুটা চিন্তা ভাবনা করতে পারেন বা সমস্যায় পড়তে পারেন, কিন্তু আপনার সাহস এবং কর্মপ্রচেষ্টা সেই সমস্যা থেকে আপনাকে অবশ্যই বের করে আনবে।
দুপুর দুটোর পর থেকে ধীরে ধীরে বিশেষ প্রতিকূল পরিস্থিতি আপনার অনুকূলে আসবে। কর্মক্ষেত্রে আপনি অত্যন্ত ভালো কাজ করবেন, অনেক গুরুত্বপূর্ণ কাজ সহজে সম্পন্ন করবেন, তাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজে সন্তুষ্ট হতে পারে। যারা কাজের সঙ্গে যুক্ত রয়েছেন কর্মক্ষেত্রে অপ্রয়োজনীয় গসিপ কিংবা পরনিন্দা পরচর্চা থেকে নিজেকে দূরে রাখুন। ভুলেও মূর্খদের সভাতে গিয়ে লিডারশিপ নিতে যাবেন না, তাতে আপনি আপনার সম্মানকে নষ্ট করবেন এবং পাশাপাশি সময়কেও নষ্ট করবেন। শরীর স্বাস্থ্যের প্রতি আপনাকে অবশ্যই যত্ন নিতে হবে, তার জন্য সঠিক খাদ্যাভ্যাস এবং সেই সাথে যোগা প্রাণায়াম অবশ্যই করতে হবে। যারা পড়াশোনা খেলাধুলো এবং কো-কারিকুলাম অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের স্বপ্নকে পূরণ করার জন্য অবশ্যই আপনারা পরিশ্রম করবেন। আজ দাম্পত্য জীবন, প্রেম ভালোবাসার জীবন এবং পারিবারিক জীবনে একটা সুখের বাতাবরণ তৈরি হবে। আপনি পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন আজ বিশেষ দিনে। আপনাদের জন্য শুভ রং হলো হোয়াইট এবং শুভ সংখ্যা হলো 7। পরবর্তী যে রাশির কথা আপনাদের সঙ্গে আলোচনা করব তা হলো মিথুন রাশি। চন্দ্রদেব আজ আপনার অর্থনৈতিক বিষয়ের শুভ ফল দিতে পারে আর এমনটাই আশীর্বাদ করতে পারেন। কর্মক্ষেত্রে আপনি আজ অত্যন্ত ব্যস্ত থাকবেন এবং মনোনিবেশ করে কাজের মধ্যে ডুবে থাকতে পারেন। পাশাপাশি যারা কাজের সঙ্গে যুক্ত রয়েছেন কর্মক্ষেত্রে পুরানো কাজ আপনারা আজ সম্পন্ন করতে পারেন। যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো আজ এমন কিছু সুযোগ সুবিধা আপনি পাবেন যা আপনার ভবিষ্যতের জন্য অত্যন্ত শুভ ফল আসবে। আজ এই বিশেষ দিনে আপনি গৃহের প্রবীণ ব্যক্তিদের সেই সাথে বাবা মায়ের আশীর্বাদ পাবেন আর সেই আশীর্বাদে আপনার মন ভরে যেতে পারে। দাম্পত্য জীবন, প্রেম ভালোবাসার জীবনের ক্ষেত্রে বলবো অবশ্যই আপনারা বুঝে শুনে এগিয়ে চলবেন। যে কোনো কাজের যে সিদ্ধান্ত ইমোশনালি নেবেন না, ইমোশনকে কন্ট্রোল করতে পারলে তবেই আপনার ক্ষেত্রে শুভ ফল আসবে। যারা পড়াশোনা খেলাধুলো এবং কো-কারিকুলাম অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো সঠিক সময়ে আপনারা ঘুমান, না হলে মানসিক ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি হতে পারে। শরীর স্বাস্থ্য আপনাদের ভালো যাবে। আপনাদের শুভ রং হলো গ্রে এবং শুভ সংখ্যা হলো 2। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হলো কর্কট রাশি। চন্দ্রদেব আজ আপনাদের মনকে কিভাবে শান্ত রাখা যায় সেই বিষয়ের আশীর্বাদ করতে পারে। আপনি আপনার নিজের আনকনসাস মাইন্ড এবং সাবকনসাস মাইন্ডের বিশেষ গবেষণা করতে পারেন এবং নিজেকে নিজের উদ্ধার করতে পারেন আর তা আপনার জীবনে অনেক সুযোগ এবং সুবিধা এনে দিতে পারে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তারা পজিটিভ কিছু খবর দবর পেতে পারেন আপনাদের ক্ষেত্র থেকে। কর্মক্ষেত্রে অধিক লাভের আশায় তাড়াহুড়ো করবেন না, তাহলে সব কিছু হারিয়ে ফেলবেন। আপনি নিজেকে কন্ট্রোল করুন এবং সঠিক সময় এবং সঠিক সুযোগকে প্রয়োগ করে অবশ্যই আপনার জীবনকে শুধরে নিন। আজ এই বিশেষ দিনে মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের বিষয়ে অবশ্যই খেয়াল করুন। সম্পূর্ণ উদ্যমের সঙ্গে আপনি কর্মক্ষেত্রে লেগে থাকুন আর তা আপনার অত্যন্ত শুভ ফল আনবে। যারা কম্পিটিটিভ এক্সামের বিষয়ে চিন্তাভাবনা করছেন বা পড়াশোনা করছেন অবশ্যই ভালোভাবে চিন্তাভাবনা করে এগিয়ে চলুন, অত্যন্ত ভালো ফল আসতে চলেছে। বৈবাহিক জীবন এবং প্রেম ভালোবাসার জীবনের ক্ষেত্রে বলবো সঠিক শব্দের প্রয়োগই আপনাদের সম্পর্ককে টেকাতে পারে, তাই নিজেকে অবশ্যই কন্ট্রোল করুন। পরিবারের প্রবীণ ব্যক্তিদের শরীর স্বাস্থ্যের বিষয়ে অবশ্যই নজর দিন, তাদের শরীর স্বাস্থ্য ভালো করার জন্য আপনি অবশ্যই সচেষ্ট থাকবেন। আপনাদের জন্য শুভ রং হলো পিঙ্ক এবং শুভ সংখ্যা হলো 4। পরবর্তী যে রাশির কথা বলবো তা হলো সিংহ রাশি। খরচ এবং ঋণের বিষয়ে আজ কিন্তু সমস্যায় ফেলতে পারে আর এমনটাই বিশেষ প্রভাব ফেলতে পারে চন্দ্রদেব। কর্মক্ষেত্রে বেশ কিছু চিন্তা আপনাকে ভাবাতে পারে, তাই বলবো অবশ্যই সতর্ক থাকুন প্রতিটা ক্ষেত্রে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন অবশ্যই মন মানসিকতা ঠিক রেখে আপনারা কর্মক্ষেত্রে এগিয়ে যান আর সেজন্য অবশ্যই সঠিক খাদ্যাভ্যাস গঠন করুন, সঠিকভাবে ঘুমান এবং মেডিটেশন এবং সেই সাথে শরীরচর্চা করুন, ভালো ফল পাবেন। আপনার শরীর স্বাস্থ্য, সেই সাথে পরিবারের শরীর স্বাস্থ্য এবং আপনার সন্তানের শুভ অশুভ দেখার দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে। আজ এই বিশেষ দিনে অনেক কিছু চিন্তাভাবনা আপনার মনের মধ্যে ঘুরপাক খেতে পারে, আপনাকেই ঠিক করতে হবে কোন বিষয়টা আজ আপনি নিয়ে কাজ করতে পারবেন আর সেই বিষয় নিয়ে কাজ করুন। একসঙ্গে সমস্ত বিষয় নিয়ে কাজ করলে আপনি নিজেই সমস্যায় পড়বেন। দাম্পত্য জীবন এবং প্রেম ভালোবাসার জীবনের ক্ষেত্রে আপনার কথা আপনাকে রাখতে হবে আর যে কথা আপনি দিয়েছেন
তা না রাখতে পারলে কিন্তু অবশ্যই সমস্যায় পড়বেন। আপনার অজ্ঞাত ভয় এবং চিন্তা আপনি অবশ্যই ঘরের বাইরেই রাখুন। গৃহে এসে এগুলো করতে পারলে আপনি কিন্তু অবশ্যই সমস্যায় পড়বেন। আজ এই বিশেষ দিনে আপনাদের কোমরের ব্যথা আপনাকে ভোগাতে পারে, সে বিষয়ে সতর্ক থাকুন। যারা পড়াশোনা, খেলাধুলো এবং কোকারিকুলাম অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত রয়েছেন, আপনাদের মনকে অবশ্যই একদিকেই কেন্দ্রীভূত করুন, আর তাতেই সফলতা আসবে। আপনাদের জন্য শুভ সংখ্যা হলো নাম্বার 1 এবং শুভ রং হলো নেভি ব্লু। পরবর্তী যে রাশির কথা বলবো তা হলো কন্যা রাশি। কিভাবে আমদানি বৃদ্ধি পাবে, সেই সাথে কিভাবে প্রফিট আপনি করবেন এবং সেই সাথে খরচ এবং ঋণ কিভাবে কমাবেন, সেই বিষয়ের আশীর্বাদ দিতে পারেন চন্দ্রদেব আজ। অর্থাৎ আপনার ফাইন্যান্সিয়াল বিষয়ের বিশেষ সুযোগ সুবিধার, ব্যবসার ক্ষেত্রে অধিক সফলতা পাওয়ার জন্য অবশ্যই সতর্কতার সঙ্গে আপনাকে এগিয়ে যেতে হবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে বড় ধরনের কিছু কাজ আপনারা করতে পারেন এবং সেই সাথে প্রফেশনাল জীবনেও শুভ কাজের সঙ্গে যুক্ত থাকতে পারেন বা সম্পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করতে পারেন। যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ, তাই অতিরিক্ত কাজ আপনারা করতে পারেন আজ। তাই সফলতার জন্য অবশ্যই এই শুভ দিনে অতিরিক্ত কাজ করলে আপনারা অত্যন্ত শুভ ফল পাবেন। দাম্পত্য জীবন, প্রেম ভালোবাসার জীবন এবং সেই সাথে গৃহস্থ জীবনে অত্যন্ত শুভ ফল আসবে। গৃহে কোনো শুভ অনুষ্ঠানের সূচনার জন্য মন মানসিকতা ভালো থাকতে পারে। আপনাদের জন্য শুভ সংখ্যা হলো 3 এবং শুভ রং হলো ক্রিম। পরবর্তী যে রাশির কথা বলবো তা হলো তুলা রাশি। পিতা এবং ঠাকুরদার বিশেষ আদর্শের উপরে আপনি চলবেন, আর সেইভাবে চললেই আপনার জীবনে শুভ ফল আসবে এবং আপনাদের পিতৃপুরুষের আশীর্বাদে আপনার জীবনে শুভ ফল আসতে শুরু করবে। ব্যবসার ক্ষেত্রে আপনার আত্মবিশ্বাস অত্যন্ত ভালো ফল নিয়ে আসবে। যারা কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে পরিশ্রমের ফল আপনারা পাবেন, অত্যন্ত শুভ ফলের মাধ্যমে আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবে। যারা পড়াশোনা, খেলাধুলো এবং কোকারিকুলাম অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত রয়েছেন তারা যে ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন আগামী ভবিষ্যতের জন্য অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে। আপনাদের বলবো অবশ্যই সন্তানদের বর্তমানের যুগ উপযোগী কথাবার্তার বিষয়ে ধ্যান ধারণা দিন, সেই সাথে আপনাদের যে পৈতৃক সংস্কার বা ধর্মীয় সংস্কার সেটা অবশ্যই দিন। গৃহের খুশির বাতাবরণ তৈরি করার জন্য আপনি নিজেকে কিছুটা স্যাক্রিফাইস করতে পারেন। দাম্পত্য জীবন, প্রেম ভালোবাসার জীবনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে। আজ আপনি কোনো গিফট দিতে পারেন। আপনাদের জন্য শুভ সংখ্যা হলো 4 এবং শুভ রং হলো গোল্ডেন। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হলো বৃশ্চিক রাশি। চন্দ্রদেব আজ আপনাদের জ্ঞানের বিকাশ ঘটাতে পারে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের শুভ ফল আসতে পারে। যারা কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন অপরের দোষ না দেখে নিজের কাজকর্মের প্রতি বেশি মনোযোগী হন। কর্মক্ষেত্রে বেশ কিছু প্রতিদ্বন্দ্বী তৈরি হতে পারে, সে বিষয়ে সতর্ক থাকুন। যারা পড়াশোনা, খেলাধুলো এবং কোকারিকুলাম অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত রয়েছেন লক্ষ্যবস্তু অবশ্যই নির্ধারণ করুন, কিন্তু অতি দ্রুত তা সম্পন্ন করার জন্য ভুলভাল করবেন না। তাই ধীরে ধীরে অবশ্যই আপনারা এগিয়ে চলুন আপনাদের নিজস্ব লক্ষ্যবস্তুতে, তাতেই আপনাদের শুভ ফল হবে। আপনার কিছু স্যাক্রিফাইসের জন্য আপনার পরিবারের এবং আপনার সন্তানের মুখে হাসি ফুটতে পারে, তাই অবশ্যই স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ এবং অ্যাডজাস্টমেন্ট অবশ্যই করুন। আপনাদের ভাব ভালোবাসার জীবনের ক্ষেত্রেও অত্যন্ত শুভ ফল আসতে চলেছে। আপনাদের জন্য শুভ রং হলো গ্রে এবং শুভ সংখ্যা হলো 6। পরবর্তী যে রাশির কথা বলবো তা হলো ধনুরাশি। আজ এই বিশেষ দিনে শ্বশুরবাড়ি থেকে কোনো শুভ খবর আপনারা পেতে পারেন, আর যদি আপনারা বিবাহিত না হয়ে থাকেন তাহলে কোথাও থেকেও শুভ খবর আপনারা পেতে পারেন। যাদের বেশ দীর্ঘদিন ধরে কর্মক্ষেত্রে বেশ কিছু সমস্যার মধ্যে রয়েছেন তারা কিন্তু আজ শুভ ফল পেতে পারেন, তবে তার জন্য আপনার মুখকে বন্ধ করতে হবে। অবশ্যই আপনারা নিজের বুদ্ধিকে সঠিকভাবে প্রয়োগ করবেন। বর্তমান যে করোনা প্যান্ডেমিকের ফলে ধীরে ধীরে আপনার জীবনে কালো ছায়া নেমে আসছিল, সেখান থেকে আপনারা মুক্তি পাবেন।
তাই অতিরিক্ত পরিশ্রম করতে হবে, পাশাপাশি বুদ্ধিকে সঠিক প্রয়োগ করতে হবে। তাই ভাগ্যের প্রতি বেশি নির্ভরশীল না হয়ে কর্মের প্রতি নির্ভরশীল হন, তাহলে ভাগ্য আপনাকে অবশ্যই সহযোগিতা করবে। আজ আর্থিক লেনদেনের বিষয়ে অধিক সচেতন হয়ে তবেই করুন কাজটি, তাহলেই শুভ ফল পাবেন। সোশ্যাল ডিস্টেন্সিং অবশ্যই বজায় রাখুন, না হলে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। মানসিক দিক থেকে কিছুটা সমস্যার মধ্যে থাকতে পারেন, কিছু ক্রোধ বা ইরিটেশন আপনাকে ভোগাতে পারে। আর এখান থেকে মুক্তি পেতে অবশ্যই আপনারা মেডিটেশন করুন, যোগা করুন, কপালভাতি করুন, অত্যন্ত ভালো ফল পাবেন। দীর্ঘদিন ধরে যে সমস্ত রোগ আপনাকে সমস্যায় ফেলছিল, ধীরে ধীরে সেখান থেকে আপনারা মুক্তি পেতে পারেন। আপনাদের জন্য শুভ সংখ্যা হলো 8 এবং শুভ রং হলো ব্রাউন। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হলো মকর রাশি। চন্দ্রদেব আজ আপনাদের জীবনসাথী বা জীবনসঙ্গী কিংবা লাভ পার্টনারের সঙ্গে, তাছাড়া ফ্রেন্ডশিপের ক্ষেত্রেও, অত্যন্ত সম্বন্ধের ক্ষেত্রে শুভ ফল আনতে পারে। আপনাদের জীবনে এমন কিছু শিক্ষা দিতে পারে যার প্রভাবে অত্যন্ত শুভ ফল আসবে। কর্মক্ষেত্রে আপনি আপনার কলাকৌশলকে প্রয়োগ করে অত্যন্ত ভালো ফল আনতে পারেন। তবে কর্মক্ষেত্রে অধিক কথা বলাই কিন্তু আপনার সমস্যার কারণ হতে পারে, তাই নিজের কথার প্রতি লাগাম দেবেন। অধিক তর্ক বিতর্কের মধ্যে জড়াতে যাবেন না, হেলদি ডিবেটের মধ্যে অবশ্যই থাকুন। যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ধীরে ধীরে শুভ ফল আসবে, অবশ্যই নিজের বুদ্ধি দিয়ে এগিয়ে চলুন। যারা পড়াশোনা, খেলাধুলা এবং কোকারিকুলাম অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো, আজ বেশ কিছু টিপস আপনাদের গুরুর কাছ থেকে শিখতে পারেন, আর যে শিক্ষা আপনাদের সফলতার মূল চাবিকাঠি হতে পারে। পরিবারের বিভিন্ন সদস্যদের কাছ থেকে আপনারা সহযোগিতা পাবেন এবং বয়স্ক মানুষদের কাছ থেকে আশীর্বাদ পাবেন। আপনার ভালো ব্যবহার এবং অহংকারহীনতাই আপনার জীবনকে আরও সুন্দর করতে পারে। আপনাদের জন্য শুভ রং হলো সিলভার এবং শুভ সংখ্যা হলো 5। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হলো কুম্ভ রাশি। খরচ এবং ঋণ আপনার ভুলের জন্য কিন্তু বাড়তে পারে আজ, তাই চেষ্টা করুন আর্থিক উন্নতির বিষয়ে আরও বেশি মনোযোগী হতে। কর্মক্ষেত্রে বেশ কিছু বড় পরিবর্তন ঘটতে পারে, অনেক বড় বড় কাজের সঙ্গে আপনি যুক্ত হতে পারেন। যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন বা ক্যারিয়ারের বিষয়ে চিন্তাভাবনা করছেন তাদের ক্ষেত্রে বেশ শুভ পরিবর্তন আসবে। কর্মক্ষেত্রে আপনার কাজের জন্য আপনার সহকর্মী এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অত্যন্ত ভালো থাকবে এবং আপনাকে প্রশংসা করবে। যারা পড়াশোনা করছেন, খেলাধুলো করছেন কিংবা কোকারিকুলাম অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত রয়েছেন তারা অবশ্যই নিজ নিজ কাজে কনসেন্ট্রেশন লাগিয়ে অবশ্যই সুসম্পন্ন করবেন আপনাদের কাজ। প্রেম, ভালোবাসা এবং দাম্পত্য জীবন এবং পারিবারিক জীবনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে আজ এই বিশেষ দিনে। সন্তানের বেশ কিছু কাজের জন্য আপনি অত্যন্ত মানসিক দিক থেকে ভালো থাকবেন। আপনাদের জন্য শুভ রং হলো অরেঞ্জ এবং শুভ সংখ্যা হলো 2। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হলো মীন রাশি। চন্দ্রদেব হঠাৎ অর্থপ্রাপ্তির বিশেষ যোগ তৈরি করতে পারে আপনাদের। কর্মক্ষেত্রে আপনি মানসিক দিক থেকে প্রসন্ন থাকবেন, শরীর স্বাস্থ্য আজ আপনাদের ভালো যাবে, আজকের দিনটি অত্যন্ত ভালোভাবে কাটাতে পারবেন। যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তারা নতুন কোনো বিজনেসের বিষয়ে চিন্তাভাবনা করতে পারেন। কর্মক্ষেত্রে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে এবং সঠিক সময়ে আপনি কর্ম সম্পাদন করতে পারবেন। আগুন, কারেন্ট, লোহা এই ধরনের বিষয় থেকে আপনারা দূরে থাকুন আজ। যারা আজ এই বিশেষ দিনে ট্রাভেলের বিষয়ে চিন্তাভাবনা করছেন অবশ্যই সাবধানতার সঙ্গে গাড়ি চালান বা গাড়িতে উঠুন। অন্য মানুষের জন্য আপনার কর্মক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি হতে পারে, সে বিষয়ে সতর্ক থাকুন। যারা পড়াশোনা, খেলাধুলা এবং কোকারিকুলাম অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত রয়েছেন অবশ্যই মানসিক স্থিতিশীলতা বজায় থাকবে, আর সেইভাবে এগোতে পারলে আপনারা ভালো ফল পাবেন। আপনাদের জন্য শুভ রং হলো ইয়েলো এবং শুভ সংখ্যা হলো 7। বন্ধুরা, আজ আমরা শুনে নিলাম মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত আগামী 18ই আগস্ট 2020 মঙ্গলবারের বিশেষ রাশিফল সম্পর্কে। আপনাদের বলবো অবশ্যই সশ্রদ্ধভাবে কমেন্টস বক্সে জয় হনুমান কথাটি লিখুন। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।